যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য। আমি যদি এখন ভিউ করাতে চাই তাহলে কি করতে হবে? তো ভিউ করানোর জন্য এখানে আমার নতুন আরেকটা বাটন লাগবে, যে আমার এই বাটনটার আমি নাম দিলাম বিভি, এখানে টেক্সট দিয়ে দিলাম ভিউ। তো এরপর আমরা এই বাটনটাকে এখানে অ্যাড করব। গাইস এটা হচ্ছে রাত প্রায় 2:30 বাজে, আমি খুবই টায়ার্ড কিন্তু তবুও আমি টিউটোরিয়ালটা করতেছি, তো আমার স্পিড এখন একটু কমে গেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো আমি যদি এখন এখানে বিভি কে অ্যাড করে দেই এবং আমি রো নাম্বারটা 4 করে দেই, অ্যান্ড আমি যে এখানে শো করব টেক্সট গুলা, এরকম যদি আরো দুইটা আমি এরকম টেক্সট কে নিয়ে নেই, টেক্সট ফিল যেহেতু আমরা শো করাবো, আমরা শো করাবো টেক্সট ফিল দিয়ে, তাহলে হচ্ছে ভিউ ইউজার অ্যান্ড ভিউ পাসওয়ার্ড, এই দুটা ফাঁকাই থাকবে কারণ আমরা এগুলো তো সেট করব পরে। তো আমি যদি এখন রান করি তাহলে দেখবো যে আমার ওটা তো আছেই, ইনসার্টের ওইটা আছে যে ইনসার্ট করার জায়গা আছে, তো আমার ভিউ এর জন্য একটা বাটন চলে এসেছে। তো এখন আমরা এই রুটের মধ্যে, যেহেতু আমরা আমাদের ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড গুলো এই দুইটা ফিল্ডের মধ্যে, এই দুইটা টেক্সটের মধ্যে শো করব, তো এগুলোকে আমরা রুট থেকে অ্যাড করে দেই। তো রুট থেকে আমরা এটাকে কপি করে 5 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার রো এর 5 নাম্বার কলাম থেকে করে দেই। তো এটা হচ্ছে আমার ভি ইউ আর এটা হচ্ছে আমার ভি পি, তো এগুলো আমার অ্যাড হয়ে গেল নাল ভাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা একটা প্রথম এখান থেকে আমরা আমরা নিচে একটা ইনসার্টের জন্য যেমন তৈরি করেছি এরকম এখন ভিউ এর জন্য একটা পাবলিক ভিউ ভয়েড ভিউ একটা ফাংশন নিব। ফাংশন নেয়ার পর ফাংশন নেয়ার পর এখানে আমরা যে কোয়েরিটা লিখবো সেটা হচ্ছে, যদি এখান থেকে স্ট্রিং কোয়েরিটাকে কপি করে নিয়ে আসি, স্ট্রিং কোয়েরিটা হবে সিলেক্ট অল ফ্রম ইউজার আচ্ছা আমাদের তো ভিউ করানোর জন্য আইডি লেখার একটা জায়গা লাগবে, তোমার এখানে একটা ফিল্ড লাগবে যেটা হচ্ছে আমার আইডিটা দিবে যে এই আইডির ইউজার নেম পাসওয়ার্ডটা কত। তো এইখানে আছে আমার, এখানে তো একটা আইডি লাগবে, ফিল্ড লাগবে কি সার্চ ফিল্ড। তো এই সার্চ ফিল্ডটাকে আমাদের অ্যাড করতে হবে ভিউ এর সামনে। তো আমরা এটাকে এইটাকে 1 নাম্বার 4 নাম্বার করে দেই আর এটার সামনে আমরা হচ্ছে 0 নাম্বার 4 নাম্বারে সার্চ ফিল্ডটাকে অ্যাড করি। তাহলে কি হবে দেখেন, ইট ইজ এক্সপেক্টিং এরর। আচ্ছা তাহলে কি হবে, আমাদের এই যে সামনে এখানে লেখার জায়গা আসবে, তারপর আমি যদি ভিউ এ ক্লিক করি তাহলে ভিউ করার জায়গাটা চলে আসবে, ওকে নিচে ভিউ করবে। তো এখন আমরা এখানে লিখবো সিলেক্ট অল ফ্রম ইউজার ওয়্যার ইউজার নেম ইকুয়াল, সেম প্রসেস
আমরা নিচ্ছি এসএফ থেকে, তো সিম্পলি আমরা এবার স্টেটমেন্টটাকে চালিয়ে দিব। তো এটা আমরা একটু দেখে নেই, এখানে আমাদের আছে, হ্যাঁ এই যে, তো এই ট্রাই ক্যাচ ফাংশনটাকে যদি আমি এখান থেকে, ট্রাই ক্যাচটা দরকার নেই, আমরা এইটুক নিয়ে নেই, জাস্ট নিয়ে এইটুকুকে আমরা এখানে বসিয়ে দিব। তার মানে আমার এই কোয়েরির যে স্ট্রিংটা আছে সেটা আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি ট্রাই ক্যাচের মধ্যে নিতে বলতেছে, তো আমরা এটা ট্রাই ক্যাচের মধ্যে নিয়ে নিই, ট্রাই ক্যাচের মধ্যে নিয়ে নিলাম আমরা। তো আমার এইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মেসেজ দিবে যে প্রবলেম টু শো ডেটা, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো এখানে ইনসার্ট করলো, তাহলে আমরা এখানে লিখবো রেজাল্ট ডট নেক্সট, যদি কোনো রেজাল্ট থেকে থাকে তাহলে আমরা, আমরা যে দুইটা টেক্সট নিয়েছিলাম, দুইটা টেক্সট কী কী নিয়েছিলাম, বি ইউজার নেম ডট সেট টেক্সট, এর ভিতরে রেজাল্ট ডট গেট স্ট্রিং আমরা চাচ্ছি প্রথমে ইউজার নেমটা, তাহলে ইউজার নেম হচ্ছে আমার দুই নাম্বার কলামে, তাহলে দুই দিতে হবে। দেন সেম ভাবে ভিপি পাসওয়ার্ড হচ্ছে আমার তিন নাম্বার কলামে, তাহলে এটা দিতে হবে। ওকে, তো এতটুকু কাজ আমাদের হয়ে গেল। এখন যদি আমি এখানে প্লেতে ক্লিক করি, এন্ড এখানে যদি আমি লিখি প্রোকসফট এমআর, যদি ভিউতে ক্লিক করি, সরি আমরা এই বাটনে ক্লিক করলে কি হবে, এটা তো অ্যাড করিনি, এটা অ্যাড করতে হবে। তাহলে এখানে গিয়ে আমরা কোন বাটনের আন্ডারে কাজ করতেছি, এই বিভি বাটনের আন্ডারে, তাহলে আমরা বিভি বাটনটা দিব। দেওয়ার পরে ইনসার্টটাকে আমরা ভিউ করে দিব। এখন যদি আমি রান করি, আমি এর আগে প্রোকসফট এমআর করেছিলাম, এটাকে যদি আমি এখন ভিউ ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাবো যে প্রোকসফট এমআর, এটার পাসওয়ার্ড হচ্ছে এত। তো এটাকে যদি আমি একটু ফরম্যাটিং করতে চাই তাহলে আমি সেটা করতে পারবো। সেটা কিভাবে, এখানে আমি সিম্পলি এইভাবে লিখে দিব যে ইউজার নেম, আর এটার সামনে লিখে দিব পাসওয়ার্ড। এখন রান করি, আমি এখানে প্রোকসফট এমআর দিয়ে যদি ভিউ করি তাহলে ইউজার নেম দেখতে পারবো, প্রোকসফট আর পাসওয়ার্ড দেখতে পারবো। এটা তো এটা একটু সুন্দর হয়ে যাবে তাহলে। তো আমাদের ভিউ ডান, ইউজার নেম দেখাচ্ছে, পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমরা ইনসার্ট দেখলাম, ভিউ দেখলাম, এবার যদি আমরা এডিট করতে চাই তাহলে কি করব। তো এডিট করার জন্যে আমাদের সেম প্রসেসে একটা বাটন লাগবে, যে বাটনটা হচ্ছে আমাকে এডিট করার অপশন করে দিবে। তো এডিট করার অপশন করে দেওয়ার জন্য আমি এখানে একটা বাটন নিব, বাটনটার নাম দিব এডিট। ওকে, তো বাটনটার নাম দিলাম আমি বিই, বাটনটাকে এইখানে অ্যাড করলাম। দুই নাম্বার কলামে বিই,
দেখে নেই কিরকম হয়। এই তো এই যে এডিট চলে আসছে। তো এখন আমাদের একটা এডিটের জন্যও ফাংশন তৈরি করতে হবে। সরি, ভয়েড, আমার প্রচুর টায়ার লাগতেছে, আমি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। পাবলিক ভয়েড এডিট, এরপর এখানে আমি লিখব আমার স্ট্রিংটা দরকার, কি কি এডিট করব আমি সেটা স্ট্রিংটা দরকার। আচ্ছা, তো এডিটে ক্লিক করার সাথে সাথে আমার আচ্ছা এখানে একটু কথা আছে, কিরকম কথা, আমার এডিট করার আগে এখানে আরো কিছু জিনিস দরকার আছে। কিরকম জিনিস, প্রথমে আমার এডিটে ক্লিক করতে হবে, এডিটেবল হবে, দেন আমি আপডেটে ক্লিক করলে আপডেট হবে, তাই কি? এইভাবে করা যায়। ওকে, তো আমি যদি এখন এডিটটাকে দেখাতে চাই, তাহলে সাপোজ আমার এডিটে ক্লিক করার পর ওকে 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 আমরা এভাবেই করব। আমি যদি এখন এখানে লিখি এডিট, আসার পর আমার অলমোস্ট এখানকার কাজগুলাই করতে হবে। কেন করতে হবে সেটা আমি বলতেছি একটু। এই আমরা ভিউয়ে যে কাজগুলো করছি সেই কাজগুলাই করব, জাস্ট শুধু আমার এখান থেকে এফ ইউ আমাদের ফিল্টার নাম কি, ইউটি আর পিটি, ইয়েস না, ইউএফ আর পিএফ, ইউএফ আর পিএফ। তখন আমরা এখানে এডিটটার আন্ডারে, এডিট বাটনের আন্ডারে আমাদের অ্যাকশনটা বসাবো। অ্যাকশনটা হবে হচ্ছে এডিট। যদি এটাকে এখন প্লে করি, এখানে প্রক্সফট এমআর দিয়ে এডিটে ক্লিক করি, তাহলে আমার এইখানে এই ভ্যালুগুলো চলে আসবে। তো এই ইউজার নেমগুলো আমরা কেটে দিব, সমস্যা নেই, আমরা কোড থেকে কেটে দিব। তো এই ভ্যালুটা আসার পর আমি যদি এখান থেকে যে কোনো কিছু চেক চেঞ্জ করে, এই রেজিস্ট্রেশনের পাশে আমরা একটা আপডেট বাটন বসাবো, এই আপডেটে ক্লিক করার সাথে সাথে সেটা আপডেট হয়ে যাবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য।